শিলচর ন্যাশনাল হাইওয়ে চ্যাংকুড়ি রোডের ও বগতপুর রোডের রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন থেকে নেই সংস্কার। লোকসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, অনেকদিন ধরে চ্যাংকুড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে আছে, নেই সংস্কার। রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তে পরিণত হয়েছে। অল্প বৃষ্টিতে রাস্তার মধ্যে থাকা গর্তে জল জমা হয়ে থাকে। জল জমা হয়ে থাকার কারণে যাত্রীবাহী গাড়ি প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় প্রায় সময়, এবং স্থানীয়রা প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। এই রাস্তা দিয়ে দিনরাত্রি অনেক জরুরি পরিষেবা যাতায়াত করে। যে কোনো সময় বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। এই রাস্তার অবস্থা এরকম থাকলে যে কোনো মুহূর্তে মানুষের প্রাণ যেতে পারে বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা বলেন, এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্কুল কলেজে। স্থানীয়রা বলেন, বিধায়ক ও সাংসদের দেখা মেলে নির্বাচনের আগে, নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের আর দেখা মেলেনি কোনো দিন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয়রা সাংসদ ও বিধায়কের কাছে দাবি রাখেন, অতিসত্বর লোকসভা নির্বাচনের আগে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এখানের অবস্থা অনেক দুরবস্থা হতে চলেছে। আজকে মার্চ 2 থেকে এখানে জল জমা হয় এবং গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, টুকটুকি দু তিনটা উল্টে ফুলটে পড়ে যায়। এখানে প্রশাসনের কোনো নজর নেই। তো আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা এই যে পাইপ লাইনে কাজ করে গেছে, এই ন্যাশনাল হাইওয়ে রাস্তার অবস্থা একদম বাজে অবস্থা করে রেখেছে। তো আপনারা প্রশাসনকে আমরা এটাই জানাই যে আপনারা দেখে আপনারা এগুলা তদন্ত করে আপনারা কাজটা কমপ্লিট করেন। লোকসভা নির্বাচনের আগে আপনারা দেখেন এখানের অবস্থা, এখানে পরিস্থিতি দেখেন যে মানুষ চলতে পারছে না, যেতে পারছে না, বাচ্চা কাচ্চা স্কুল করে যেতে পারছে না। তাই আপনারা এই আর স্থানীয় বিধায়ক আমাদের এলাকাতে এসে কোনো ধরনের দেখভাল করেন নাই। আজকে এই এইখানে ন্যাশনাল হাইওয়ের এই অবস্থা, তো পুরাটা ন্যাশনাল হাইওয়ে এই অবস্থা চলেছে। এই পাইপ লাইনে কাজ করে গেছে কিন্তু এগুলা মেরামত করা হচ্ছে না। তাই আপনারা এখানে নজর দিন, আপনাদের কাছে আমাদের এই অনুরোধ।